যথাযথ মর্যাদা ও আনন্দ উৎসব পরিবেশে মুজিববর্ষে উৎসবমুখর আবহের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন করেন বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ। 1920 সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। একটি পরাধীন দেশকে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনে দিতে যে মানুষটি সবচেয়ে বেশি সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেন তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান। ধানমন্ডি 32 নম্বরের তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দেশের বিভিন্ন স্তরের সাধারণ জনগণ ও বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাঙালি জাতির অভিসংবাদী নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন বলে আমরা একটি স্বাধীন সময় বাংলাদেশ পেয়েছি। আজকে বাঙালি জাতির সবচেয়ে শ্রেষ্ঠতম মহত্তম অর্জন এই স্বাধীন সময় বাংলাদেশ, এবং বাংলাদেশের প্রতিটি বালিকোনা ধুলিকোনা আকাশে বাতাসে যিনি মিশিয়ে আছেন, বাঙালি হৃদয় অন্তরে যিনি মিশিয়ে আছেন, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে তার শততম জন্মবার্ষিকী শুধু বাংলাদেশে না, বাঙালি জাতি না, আপনারা জানেন যে ইউনেস্কো সিদ্ধান্ত নিয়েছে আজকে সারা বিশ্বের 195টি দেশে নানা আয়োজনে নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত হচ্ছে। মূলত বঙ্গবন্ধুর জন্মদিন আনন্দের পাশাপাশি আমাদের শপথ যে বঙ্গবন্ধুর যে চেতনা ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি মুক্ত চিন্তা চেতনা সম্পন্ন একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি বাংলাদেশের সকল মানুষের সামাজিক মর্যাদা, তাদের সমান অধিকার, তাদের ন্যায্যতা সুনিশ্চিত থাকবে, আইনের শাসন সুনিশ্চিত থাকবে, এবং বাংলাদেশের প্রতিটি মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য পুষ্টি কর্মসংস্থান সহ মানব অধিকারগুলি সুনিশ্চিত থাকবে, ওই রকম একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা যার যার অবস্থান থেকে কাজ করব। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আজ থেকে 100 বছর আগে 1920 সালের 17ই মার্চ বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন। আজকে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন করার জন্য বর্তমান সরকার আওয়ামী লীগ সহ সকল গণতন্ত্রীমনা এবং স্বাধীনতাকামী জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছিল। তারা একটি আনন্দে একটি এই ক্ষণকে বরণ করার জন্য সবাই প্রস্তুত ছিল। কিন্তু আপনারা জানেন যে বঙ্গবন্ধু তলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে করোনা ভাইরাসকে বিশ্বে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে, যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগে জন্ম শতবার্ষিকী নয়, আগে আমার জনগণের নিরাপত্তা, আর সেই কারণেই সকল আয়োজনকে সংক্ষিপ্ত করা হয়েছে। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রীয়ভাবে সকলকে অনুরোধ করার পরও আজকে আমাদেরকে শুধুমাত্র এই 32 ধানমন্ডিতেই নয়, সমগ্র বাংলাদেশের মানুষ আজকে সকল ভয়কে আতঙ্ককে উপেক্ষা করে আজকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করছে। আমি সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মুস্তাফুল্লাহ এবং আব্দুর রহমান মাঝি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা অবিশাল অসংখ্য নেতাকর্মী নিয়ে জাতীয় সংসদের ভবনের সামনে থেকে র্যালি নিয়ে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছে সব অনুষ্ঠান সংক্ষিপ্ত করার জন্য, তারপরেও আমরা সংক্ষিপ্ত করতে পারিনি। তার কারণ মানুষের মনের আশা যে হাজার হাজার নেতাকর্মী জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা দেবে। আজ 17ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা যুদ্ধের মহানায়ক, যার জন্ম না হইলে এই বাংলাদেশের জন্ম হইত না, তারই আজ শততম জন্মবার্ষিকী। এবং আপনারা জানেন এই করোনা ভাইরাসের জন্য আমাদের দুটি অনুষ্ঠান রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা সেই অঙ্গ সংগঠন হিসেবে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করব, এবং আমাদের হাজারো নেতাকর্মী তারা সারা বাংলাদেশে জেলা উপজেলা পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা নির্দেশ দিয়েছি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, এবং আমরা আশা করি সেইভাবেই এই কাজগুলি সম্পন্ন